একদিনে পুরো নাটা ছিল, আরো নাটা হয়ে গেছে, শরীর খারাপে। হ্যালো, গলার অবস্থা 12টা বেজে গেছে, কারণ আগের দিন নাগা দোলনা চলে এমন জোরে জোরে চিৎকার করেছি যে গলায় মানে একদম মানে গলা ভেঙে গেছে, লাইক এরকমই একটা ব্যাপার। এখানে আমি চুড়ি আর তেল নিয়ে নিয়েছি, চুড়ি পরবো এখন, সবুজ চুড়ি, সেই যে কিনেছিলাম আমি সোমবারের জন্য অপেক্ষা করছিলাম, কারণ কেনার পরের দিনই আমার ওয়ার্কশপ ছিল, 3 দিন পরপর ওয়ার্কশপ। সো ডান্স চলাকালীন তো মানে কোনো কিছুই হাতে রাখা যায় না, ইনফ্যাক্ট শাঁখা পলাও হাতে রাখা যায় না, বাট যেহেতু আমার 1 বছর হয়নি, কিচ্ছু বলেনি আমার স্যার ম্যাম, বাট ওরা খুব ভয় পাচ্ছিলো ডান্স চলাকালীন, অনেকবার এরোর গায়ে আমার শাঁখাপলা লেগেছে, আর আমিও ভয় পাচ্ছিলাম যে আমার মানে শাঁখাপলা ভেঙে না যায়, আমি ওর জন্য ওই ভয়ে চুড়িও পরে যাই, নাহলে তো আমাকে ডান্স ক্লাসে ঢুকতে দিত না, ওয়ার্কশপ আমি করতেই পারতাম না। 3 দিন টানা ওয়ার্কশপ করার পর ফাইনালি আজকে সোমবার, আর প্রথম শিব পুজো দিচ্ছি আমি শ্রাবণ মাসে, সো তার জন্য চুড়ি পরি, চুড়ি পরে পুজো দেবো। কি হিংসুটে, কি হিংসুটে, আমি চুড়ি পরেছি, শুধু একবার ওকে বলেছি যে চুড়িটা জানিস তো তোর মা কিনে দিয়েছে, ব্যাস, এত হিংসার মধ্যে দেখো মুখ, এত হিংসুটে, এত বড় হিংসুটে মেয়েও, হেবি বড় সড়ো হিংসুটে, ওর এটা সহ্য হচ্ছে না যে ওর মা আমাকে চুড়ি কিনে দিয়েছে, তারপরে আমি যে ওকে বললাম তোর পিসু কিনে দিয়েছে, তারপরে গিয়ে শান্ত হয়েছে, আবার বলছে আমার মা তোমাকে কেন চুড়ি কিনে দেবে, আমার মা আমাকে চুড়ি কিনে দেবে, এই নিয়ে সে কি রাগারাগি, আমি চুড়ি পরেছি ও চুড়ি পরবে, লাস্ট আমি অভিকে বললাম নিয়ে না পিসু নিয়ে আসবে না, আমার মা কিনে দেবে আমাকে, এরকম একটা ব্যাপার। আমি ব্ল্যাক কালার নাইটি পরেছি, তার সাথে গ্রিন কালার চুড়ি পরেছি, আমাকে ফুল টু বিহারি লাগছে, বিহারি বিহারি, এ বিহারি মানে জানিস তুই, আমাকে বেঙ্গলি একদমই লাগছে না, বেঙ্গলি বউ তো লাগছেই না, টোটালি আমি বিহারি টাইপের আমার লাগছে, বাট তবুও আমার ভালো লাগছে। ঠাকুর আমার জন্য অপেক্ষা করতে করতে মানে পাগল হয়ে গেছে, ভাবছে এই মেয়েটা কখন এসে আমার মাথায় জল ঢালবে, সবাই জল ঢালা হয়ে গেছে, শুধু আমারই জল ঢালা হয়নি এখন অবধি, তো আমি এখন ওপরে আমার মন্দিরে যাচ্ছি, আমাদের মন্দিরে, অ্যান্ড গিয়ে পুজো দেবো। এই যে আমাদের মন্দির, যারা আমার আগের ব্লগ দেখতে তারা জানো, আর বৌদি বললো গোপাল সেবাও দিয়ে দিতে। ফুল আমি কালকে রাতেই কিনে এনেছিলাম, আর এখানে বৌদি ঘটিতে সব রেডি করে রেখে দিয়েছে দুধ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমেব বন্দনাত মৃত্যুর্মুখিয়া মামিত্রাত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উফ বাবা, পুরো ঘেমে গেছি আমি পুজো দিতে গিয়ে, বাট পুজো দিয়েছি, মনটা বেশ ভালো লাগছে, শান্তি লাগছে। এবার আমি একটু জল খেতে পারবো, জল খাই আগে, কারণ গলা শুকিয়ে গেছে আমার, আর ঘেমে গেছি, ঠান্ডা এমনিতেই ঠান্ডা লেগেছে, নাকের অবস্থা খারাপ, ঘামের চোটে আমার আরো হাঁচি হচ্ছিল। আচ্ছা একটু মানে খেয়ে নে আগে, এক গ্লাস এই বাবা, এইটুকু সত্যি, আরে নারকেলে পুর মোটা তো, জল তো কম হবেই, এইটুকু দেখে ওর মন খারাপ হয়ে গেছে, দিন শুধু ঘ্যান ঘ্যান করেই কাটালো আজকে, এক একটা বিষয় আদিন শুধু আজকে ঘ্যান ঘ্যান করেই কাটালো, তিন দিন ধরে জ্বর তো, শরীর খারাপ, সবকিছুতেই ওর ঘ্যান ঘ্যান ব্যাপারটা চলে আসছে, আর আমার ঠান্ডাতে চোখ বন্ধ হয়ে নেপালি হয়ে গেছি আমি, আদারওয়াইজ এই এইটুকু এইটুকু নারকেলের জল বেরিয়েছে, ওই ও ভেবেছে এক গ্লাস জল বেরাবে, ওটা দেখেই কান্নাকাটি করছে, এইটুকু জল খাবো, অনেকক্ষণ ধরে বলছে ডাবের জল খাবে, বাট বৃষ্টি পড়ছে এখন কীভাবে যাবে কীভাবে খাবে, ওই কারণে। আর এইখানে আমার গলার অবস্থা খারাপ, বাই দ্য ওয়ে ওবি আসছে, ও দুপুরে খাবে বললো এখানে, তো আমি ওয়েট করছি কখন আসবে, এদিকে বৃষ্টি পড়ছে, আজকে আমার ওই বাড়িতেও যাবো, কারণ ওই বাড়িতে আমার পুজো দেওয়া বাকি রয়েছে, এই বাড়িতে তো পুজো দিলাম, ওই বাড়িতে গিয়ে পুজো দেবো আজকে, অ্যান্ড আমি ভাবছি পরের সোমবারটা আমি ভূতনাথে গিয়ে পুজো দেবো, আমার বাড়ির উল্টো দিকেই ভূতনাথ, মানে জাস্ট গঙ্গা পার হবো ভূতনাথ, তো ওখানে গিয়ে একবার পুজো দেওয়া উচিতই, এত কাছে যখন হারিয়েছে। হ্যাঁ চলে আয় তুই, খালি গায়ে আমার ভিডিওর মধ্যে চলে আয় সবসময়, কাইল্লা সারের মতো লাগতেছে ভাই রে ভাই, জম ঠান্ডা লেগেছে, বাট এখন যাই শাবু মাখা করতে, কারণ বৌদির আমার হাতে শাবু মাখা খেতে খুব ভালো লাগে, শাবু মাখা শিন্নি মাখা এগুলো বৌদি আমার হাতে খেতে খুব ভালোবাসে, বিয়ের পর তো প্রায় বৌদি এ যাবৎ অনেকগুলো উপোস করেছে, অ্যান্ড শাবু মাখা ঘরে হয়েছে, আর প্রত্যেকবার বৌদি আমার নামে নিয়েছে, যে টুকু থাকলে ওর হাতে শাবু মাখা খেতে পারতাম কত ভালো হতো, টুকুটা নেই, আমি ওর হাতে শাবু মাখা খেতে পারছি না, ও এত সুন্দর মাখে, তো আজকে আমাকে বলছে টুকু তুমি আজকে শাবু মাখবে, আজকে আমি তৃপ্তি করে শাবু মাখা খাবো, তো চলো শাবু মাখি।
বাড়ি চলে এসেছি আর শরীরের অবস্থা খুব খারাপ আমার, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর মনে হচ্ছে জ্বরও আসবে। 3 দিন ধরে যে ওয়ার্কশপটা করেছিলাম এই শরীর খারাপ নিয়েই করেছিলাম, বাট আমি প্রে করছিলাম যাতে অতিরিক্ত শরীর খারাপ না হয়, তাহলে আমি ওয়ার্কশপটা টোটাল ঘুরতে পারবো না। বাট ওয়ার্কশপ যেই কমপ্লিট হয়ে গেছে আজকেই, মাথা ঘষার পর থেকে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে আমার। আমি এই ফুল নিয়ে এসেছি, ফল এনেছি, বাবাকে পুজো দিয়েই আমি কি শোবো, আমার একদম ভালো লাগে না শরীরটা। সামান্য পরিমাণে ঠান্ডা লাগাটা যে এত বড় আকার নিয়ে নেবে সেটা আমি বুঝতেই পারিনি। আমার নর্মালি এরকম ঠান্ডা মাঝে মধ্যেই লাগে, যেহেতু আমার সাইনাসের প্রবলেম আছে, কিন্তু এতটা পরিমাণে যে বারবারই হয়ে যাবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি। আজকে নিয়ে 5 দিন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার গলার অবস্থা একটু বেটার হয়েছে বাট সম্পূর্ণভাবে আমি এখনও অবধি সুস্থ হয়ে উঠতে পারিনি। 5 দিন ধরে আমি এখনও বিছানার মধ্যে পড়ে এইভাবে আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। যেহেতু দুজনেই অসুস্থ ছিলাম তার জন্য আর রান্না করা ঝামেলা রাখিনি ঘরে, অভি বাড়ির থেকে বিরিয়ানি এনেছিলো। তারপরে আমার গা হাত পা এত ব্যথা করছিলো যে আমি নিজের চুল পর্যন্ত আঁচড়াতে পারছিলাম না, অভি একটু হেল্প করে দিয়েছিলো, মাঝে মধ্যে এরকম কমেডি করছিলো যাতে আমার মুডটা ঠিক হয়ে যায়। সন্ধ্যাবেলার মধ্যে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, মানে যত সময় যাচ্ছিলো তত আমার শরীরটা অতিরিক্তভাবে খারাপ হচ্ছিলো, ঠিক তো হচ্ছিলো না, ওষুধের ওপর ওষুধ খেয়ে যাচ্ছি বাট কোনো কাজই দিচ্ছে না। লাস্টে অভি বাধ্যতামূলক আমাকে হসপিটালে নিয়ে যাবে ঠিক করে, কারণ ও টেনশনে পড়ে গেছিলো আমাকে দেখে, ও বুঝতে পারছিলো না যে কী করবে কি না করবে। লাস্টে আমাকে বললো যে চল তোকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। এই 2 দিন আগে আমার খুব শরীর খারাপ ছিল, ইভেন এখনও আমার খুব শরীর খারাপ, আর কাজে যাচ্ছি, কাজে গিয়ে তাড়াতাড়ি চলেও আসতে হচ্ছে, মৌসুমির খুব 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 শরীর খারাপ। আমি মেডিসিনের দোকান থেকে আর কি সাজেশন নিয়ে আমি অনেকগুলো ওষুধ এনেছি, তোমরা হাতে দেখতে পারবে, জানি 4-5 ধরনের ওষুধ এনেছি। আমি সিরাপ পর্যন্ত খাইছি, এটা কাশির ওর শরীর ঠিক হচ্ছে না। এই দেখো মেডিসিনগুলো আমার কাছে এনে রাখা, আমি দেখাচ্ছি ব্যাকসাইড ক্যামেরা করে, মেডিসিনগুলো আমার কাছে এনে রাখা রেখেছি, ওকে কাল থেকে খাইছি, ইভেন আজকে খাইছি, এইটা আবার কিনে রেখেছি, এটা কিনে রেখেছিলাম কালকে, দেখাচ্ছি এটাও এই করে রাখা আছে মেডিসিন, এটাও আমাকে বললো কমে যাবে। ইভেন এই ওষুধটা খেয়ে আমারও কমে গেছিলো সামান্য, কাশি পাশি রয়েছে, ঠিকঠাক হয়েছে, কমে গেছে। এখনও বন্ধু শরীর খারাপ কমছে না, তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বলে বা ডাক্তারখানায় নিয়ে যা, ও শরীরটা খুবই খারাপ, ওই জন্য ব্লকও দিতে পারছি না, আমার মুডটাও ঠিক ভালো নেই। বাড়ির লোক যদি শরীর খারাপ হয় না তো মুড কিছুই ভালো লাগে না, বুঝেছ তো, পাশে থেকেও সাপোর্ট করে এটুকুনি বলবো, আর পরে কথা হবে। এই যে মুখটা দেখো, নাক দিয়ে কন্টিনিউ ওর জল পড়েই যাচ্ছে, ওর শরীরটা সত্যি খুব খারাপ, চল হসপিটাল যাই চল টুকু। ও এত বড় রুমালও হচ্ছে না, গামছা দরকার নাক পুজোর জন্য। কালকে রাত্রির থেকে কম করে আমাকে 40 বার আমার গায়ে লাগিয়ে দিয়েছে সর্দি, ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা হয়। আচ্ছা চ আয়, লম্বা হয়ে গেছিস, সত্যি শরীরটা সত্যি খুব খারাপ, নলও এরম করে না, ও বেসিক্যালি ডাক্তারখানা যেতেই চায় না, গা তো ঠান্ডাই আছে তোর, মানে নাক দিয়ে জল পড়া খুব হচ্ছে, হাঁচি কাশি খুব হচ্ছে, একদিনে পুরো নাটা ছিল আরও নাটা হয়ে গেছে শরীর খারাপে, চ বাচ্চা মানুষ হসপিটালে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ হসপিটালে গিয়ে কথা বলছি, হ্যাঁ হসপিটালে গিয়ে কথা বলছি, গরিবদের আসার লোকাল হসপিটাল চলে এসেছি, দিন রাত্রি পরিষেবা একদম অন, চলে এসেছি ওকে নিয়ে, ডাক্তার কী বলে দেখি। তো সবাই বলে না, এখন ওকে আমি নিয়ে এলাম, নিয়ে আসার পর ডাক্তার বললো নাক কান গলা ডাক্তার দেখাতে, ওই সাইনাসে যদি প্রবলেম আছে, এটা হতে পারে নাকের সমস্যা থেকে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বেশি ঠান্ডা লেগেছে। 2-3টে হলো যে আমরা যে মধ্যবিত্ত ঘরের ছেলেরা ম্যাক্সিমাম, আমি বলবো নাকি 75% লোকেরা কী করে না, যে সর্দি হলো, জ্বর হলো, সামান্য ব্যথা হলো, ফার্মেসির দোকানে গিয়ে জিজ্ঞেস করে আমরা মেডিসিন নিয়ে নিই, তাই অনেকে আবার ঠিক হয়ে যায়, অনেকে ঠিক হয় না। কিন্তু আমি আবার ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে গিয়ে আজকে আবার এটা প্রমাণ হলো কি, যে ফার্মেসিরা কখনো ডক্টর হতে পারে না, তোমার ডিফারেন্স থাকে, ওরা নিজেদের আইডিয়ার ওপর বেস করে একটা মেডিসিন প্রেসক্রাইব করে দেয়, কিন্তু ওটা ঠিক নয়। যেমন আজকে আমি যেই মেডিসিনগুলো আমাকে নিয়ে গেছিলাম দেখালাম, তো বলো এই মেডিসিনগুলো চলবে না, এই মেডিসিনগুলো দেওয়া উচিত না এই কন্ডিশনে, তো এগুলো ক্যান্সেল করে অন্য মেডিসিন নিলাম। অনেকেই এরকম ভাবে যে ব্যাচেলার লাইফ খুব ভালো, আফটার ম্যারিড লাইফ শ্বশুর শাশুড়ি না থাকলে আরও ভালো,
অনেকে ভাবে, অনেকে আবার এটাও ভাবে যে না শ্বশুর শাশুড়ি ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসি, এবার যার যার মত যার যার পছন্দ। বিশ্বাস করো কোনো কোনো ক্ষেত্রে এটা মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা হলেই খুব হ্যাপি জীবন, তা কিন্তু নয়। জীবনে থাকতে গেলে মা বাবারও দরকার, ফ্যামিলিরও দরকার, সাথে পাচ্ছে সবাইকেই দরকার, তারপর গিয়ে একটা ফ্যামিলি পূর্ণ। কেন দেখো আজকে শরীর খারাপ, ইভেন আমারও খুব শরীর খারাপ, আমারও খুব একটা শরীর ভালো নেই, কিন্তু ওর ওর বেশি শরীর খারাপ বলে আর কি ও উঠতেই পারছে বিছানা থেকে, কিন্তু রান্না তো করতে হবেই, কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে। একটা ফ্যামিলিকে মেনটেন করে রাখতে গেলে তোমাকে রান্না থেকে বাসন মাজা থেকে ঘর মোছা থেকে এগুলো সব কিছুই করে রাখতে হবে, কেননা একটা মেয়ে তোমার ভরসায় এসেছে, সারাটা জীবন ওরা উইদাউট স্যালারি কাজ করে যায়, সকাল থেকে বিকেল ঘর মোছা রান্না করা বাসন মাজা আমাদের মুখ ঝামটানি, কিন্তু যখন ওদের শরীর খারাপ হয় ওদের পাশে রাখতে হয়, দেখতে হয়। বুঝেছি, শরীর খারাপ আমার এজ কত? তোর এজ হচ্ছে 52 বছর, তুই বুড়ি। ডক্টর ওকে একটু নামা, একটু নামা, আমি তো নাটা। হ্যাঁ, ডক্টর ওকে জিজ্ঞেস করেছে পেশেন্টের এজ কত, ও বলছে 26 বছর। আমি ওই অবস্থায় আমি ওদিকে তাকাই, তো বয়স কত? তারপরে আমি ডক্টরকে বলছি কি 1 বছর কমিয়ে। আরে বাবা ঠিক আছে, 26 আর 25 তোমাদের পার্থক্যটা কোথায়? আচ্ছা পার্থক্য তোমার 1 বছর কেন পুরি করবি? আচ্ছা ঠিক আছে, যাই হোক এটা হচ্ছে ব্যাপার, এখন আমি রান্না করবো, কালকে রান্না করেছে আমি সেটা কিন্তু আমার বয়সও জানে না। ঠিক আছে বাদ দে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে কেউ জানে না, আমার বাবা না আমার জন্মদিন ঠিক বলতে পারে না আমার এজ। প্রত্যেকবার মা বাবার কাছে ধাতেনি খায়, না বাবা মার কাছে ধাতেনি খায়, তোমার মেয়ে তুমি জানো না তোমার মেয়ের এজ কত? বাবা বলে আমার মনে থাকে না, মানে যতবারে জিজ্ঞেস করে টুকুর বয়স 15 কি 16, তার বেশি টুকুর আর বড় হয়নি, টুকুর ওই বয়সে থেকে গেছে। হ্যাঁ হয় বাবার কাছে হয়, যাই হোক আমি তোর বাবা না, আমি ওর জন্য তুই আরো ফুরি করে দিবি। যাই হোক এটা আলাদা ব্যাপার, আমাকে এখন রান্না করতে হবে। তোর স্পেশাল রান্নাটা আইটেম হচ্ছে খুব কম ঘরেই আইটেমগুলো হয়, শিখে নেবে। আমি আজকে আইটেমটা বলবো, ভাত গরম গরম কিভাবে করতে হয় দেখাবো, তার মধ্যে ডাল সেদ্ধ কিভাবে করতে হয় ওটা দেখাবো, ডিম সেটাও আমার কাছে জিজ্ঞেস করো, ডিম সেদ্ধটা কিভাবে করে ছাড়াতে হয় ওটাও দেখাবো, ইভেন ভাত ডাল ডিম সেদ্ধ মেখে খাওয়ার পর অনুভূতি সেটাও দেখাবো, সাথে স্পেশাল ঝর্ণা ঘি, এখান থেকে নয় সুইজারল্যান্ড থেকে আনিয়েছি আমি, সুইজারল্যান্ড। আমি দেখো একা থাকা খুব কষ্টকর, আমি ওকে এখন বলতাম যে টুকু আমি বাড়িতে একা রয়েছি ভাল লাগছে না, আমি যখন ভাড়া ছিলাম শরীর খারাপ বলে যে কি ফিল করতাম, এখন ফিল করে আমি কাজে চলে গেলে। হ্যাঁ ঠিক আছে, খুব কষ্টে ডিনার করার পর অভিযোগ অবস্থায় আমাকে ওষুধ খাওয়ায়, ওষুধ খাওয়ার পর আমার গা হাত পা বিভৎস ব্যথা করছিল, আর ঠান্ডা যেহেতু প্রচণ্ড লেগেছিলো তাই ও হাতে পায়ে একটু তেল মালিশ করে দিয়েছিলো, তারপরে আমি একটু রিলিফ পাই আর আমি ঘুমাতে পারি। তোমাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করবো, এই সময়টা প্লিজ আমার পাশে থেকো, আমার শরীর খারাপে আমি যতটুকু পাচ্ছি ব্লগ কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আমি আবার আসবো। টাটা।